কালো? ও সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, রবীন্দ্রনাথ বলে গেছেন। আসলে আমাদের ভারতীয়দের কাছে ফর্সা মানেই সুন্দরী। মানে আমি জানি না কেন আমাদের এই মিসকনসেপশনটা, আমরা সবসময় বলি কি সুন্দর দেখেছিস টুকটুকে গায়ের রং, কিন্তু এটা আসলে পিগমেন্টেশনের ব্যাপার। আমার মনে হয় এত বছর ব্রিটিশরা আমাদের দেশে রাজত্ব করে গেছেন, তো তাই আমাদের এই মিসকনসেপশন। তবে একটা কথা আমি বলতে পারি, কখনো কোনো সাঁওতাল মেয়ে দেখেছেন কুচকুচে গায়ের রং? কিন্তু একবার যদি তাদের দিকে তাকান আর মুখ ফেরাতে পারবেন না, বিশ্ব সুন্দরীও কিন্তু হার মেনে যাবে। আপনারা কি বলেন, ফর্সা মানেই কি সুন্দরী? নমস্কার, আমি আনন্দী, আপনাদের সবাইকে নারীর স্বাস্থ্যতে স্বাগত জানাই। আচ্ছা, সুন্দর দেখাতে কে না যায়, কিন্তু এই সৌন্দর্য চর্চাটা যদি একটু অন্যরকম হয়, হ্যাঁ মানে বাইরে থেকে শুধু মেকআপ নয়, যদি বদলে দেয় আপনার পুরো মুখের ভূগোলটাই। ঠিকই ধরেছেন, আমি কসমেটিক সার্জারির কথাই বলছি, এবং এই কসমেটিক সার্জারির একটা বিশেষ দিক ম্যাক্সিলো ফেশিয়াল সার্জারি, এইটা নিয়েই আজকে আমরা কথা বলবো ওয়কহার্টের বিশিষ্ট ম্যাক্সিলো ফেশিয়াল সার্জন ডক্টর অমিত রায়ের সঙ্গে। ডাক্তারবাবু নমস্কার। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করি এই ম্যাক্সিলো ফেশিয়াল সার্জারি বিষয়টা কী? ম্যাক্সিলো ফেশিয়াল সার্জারি একটা অনেক কিছু মিশিয়ে একটা একটা পার্টলি ডেন্টিস্ট্রি আছে, প্লাস্টিক সার্জারি আছে অনেকটা, ENT সার্জারি আছে অনেকটা, এবং কিছু কিছু জায়গায় নিউরো সার্জারিও আছে। সুতরাং এটা সব মিলিয়ে একটা স্পেশাল ব্রাঞ্চ। তো আজকে আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছেন সেটা ম্যাক্সিলো ফেশিয়াল সার্জারির একটা পার্ট, খুব ছোট নয় কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে মানুষের মুখের অবয়ব কী করে চেঞ্জ করা যায়। সেটা মেনলি দুভাবে করা হয়, একটা হচ্ছে তার দাঁতের গঠনটাকে ঠিক করা হয়, যেটা করেন আমরা করি না, যেটা করেন অর্থোডন্টিস্ট। সেটা যখন শেষ হয়ে যায় দাঁতের কাজটা, সেই সময়ে ওপরের জ কিংবা নিচের জ, অর্থাৎ ওপরের চোয়াল কিংবা নিচের চোয়ালে যে ডিফেক্ট থাকে সেই ডিফেক্টটা অপারেশন করে ঠিক করা হয় আর কি, তাকে বলে অস্টিওটমি। আচ্ছা, আপনার কাছে যারা আসেন তাদের বেশিরভাগ সংখ্যক পেশেন্টই কি মেয়ে? আমার একটা এ নিয়ে স্ট্যাটিস্টিক্স আছে, তাতে ছেলে এবং মেয়ের সংখ্যা প্রায় 90:10, তার মানে 90 জন মেয়ে আর 10 জন ছেলে। ছেলেরা মেনলি লুক সম্বন্ধে অত কনসার্ন না হলেও অনেক সময় এই চোয়ালের গঠনের জন্যে তার একটা ফাংশনাল ডিফেক্ট হয়, তার খাওয়ার ডিফেক্ট হতে পারে, কথা বলার ডিফেক্ট হতে পারে। ছেলেরা মেনলি সেই জন্যে আসে, তবে কেউ কেউ ছেলে আছে, আমি একজন দুজনের নাম করব না, তারা খুব বিখ্যাত লোক, তাদের মুখও আমার হাতে করা, তারা কিন্তু ছেলে। আরেকটা যেটা বলছিলাম যে এই যে মহিলারা যারা আসেন তারা সমাজে ঠিক কোন সেগমেন্টটাতে থাকেন? এটা দুটো দিক আছে। 1994 সাল অবধি, মানে আমি এখানে ইংল্যান্ড থেকে ফিরেছি 1985 সাল, 1985 থেকে 1994 সাল অবধি বেশিরভাগ মেয়েরা আসতো যারা অ্যাডাল্ট, মানে 18 বছরের বেশি, এবং মিডল ক্লাস ফ্যামিলির, যাদের ঠিক বিয়ে দেবে বলে বাবা মা ভাবছে, এবং ওই মুখের একটু আকৃতির এদিক ওদিক হওয়ার জন্যে ঠিক মতন পাত্র পছন্দ হচ্ছে না তারা। কিন্তু 94 সালের পরের সমস্ত সিনারিওটাই একবারে পাল্টে গেল, কেন তখন একজন খুব ভালো অর্থোডন্টিস্ট ডক্টর অশোক সুরানা এলেন। তিনি গোড়ার থেকেই যেহেতু বাচ্চাদের দেখা আরম্ভ করলেন, সেই জন্যে প্রথমেই ওই ডিফেক্টটা কী সেটা নির্ধারিত হয়ে গেল, অর্থাৎ এই পেশেন্টের সার্জিক্যালি কারেকশান হবে না অর্থোডন্টিক্যালি কারেকশান হবে, না সার্জারি অর্থোডন্টিক করে তারপরে সার্জারি হবে। তো এখন যারা আসে তারা সবাই কিন্তু মানে 90% কনসাস, আগের থেকে তারা তৈরি হয়ে আছে, তাতে অর্থোডন্টিক ট্রিটমেন্ট হয়েছে বাকি ডিফেক্টটা ঠিক করার জন্যে। মানে এখন শুধু বিয়ে হচ্ছে না এরকম কারণেই নয়, তারা তাদের প্রফেশনাল কারণে বা সুন্দর দেখানোর কারণেও নিশ্চয়ই হয়তো আসছেন খুব বেশি। এই বিষয়টা খুব ভালো, সন্দেহ নেই, কিন্তু একটু খরচা সাপেক্ষ তো বটে। খরচা সাপেক্ষ বটে এই জন্যে, কেননা এইটা তো
আপনার অপারেশনটাই হচ্ছে যে মুখটা একরকম আছে, তার চোয়ালটাকে আমরা আমাদের ডিজাইন মতো কেটে নিলাম। কেটে নিয়ে আবার আমাদের পছন্দ মতো বা পেশেন্টের পছন্দ মতো সেই চোয়ালটাকে সেট করা হচ্ছে। তার ফলে এটা জেনারেল অ্যানেস্থেশিয়া করা হয়, নার্সিংহোমে 4-5 দিন থাকতে হয়। এই যে জোড়া হয়, জোড়াটা হয় টিটেনিয়াম, ছোটো ছোটো মিনি প্লেট অ্যান্ড স্ক্রু। কিছু কিছু জায়গায় স্টেনলেস স্টিল করা হয় খরচার জন্যে, কিন্তু টিটেনিয়াম অনেক বেটার, বা আপনারা টাইটেনিয়াম যাকে বলেন সেটা অনেক বেটার। তো ন্যাচারালি সব ব্যাপারটা বেশ খরচ সাপেক্ষ, তবে এরকম নয় যে কারুর সেই রকম আর্থিক সামর্থ্য নেই বলে সে অপারেশনটা করতেই পারবে না, তা নয়। অনেক ইনস্টিটিউশন আছে, অনেক নার্সিংহোম আছে যেখানে এইরকম একটা চিপার হয়তো প্যাকেজ তৈরি করা যেতে পারে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ এরকম একটা অপারেশন করতে প্রায় 50,000 টাকা খরচা। আপনি বলেন যে পেশেন্ট যিনি আসছেন তার ইচ্ছে মতো অথবা আপনাদের ইচ্ছে মতো আপনারা মুখটাকে বলে নিতে পারেন? আমাদের ইচ্ছে মতো মানে পেশেন্টকে এগ্রি করতে হবে তো। হ্যাঁ, তো সেখানে কি একটা কোনো চয়েস থাকে, মানে সেখানে তিনি নির্ধারণ করতে পারেন যে আমাকে এই রকম দেখতে হবে না এরকম দেখতে হবে, সেটা কিভাবে? সেটা হয় এর তিনটে ফেজ আছে। একটা হচ্ছে একেবারে সায়েন্টিফিক ফেজ, সেটা একটা ক্যাফলোমেট্রিক অ্যানালিসিস করা হয় প্রথমে, মানে একটা এক্সরের ওপরে তার সুপার ইম্পোজিশন করে তারপরে তার একটা মডেল করা হয়, মানে কাস্ট মডেল। তারপরে একটা ফটোগ্রাফিক অ্যানালিসিস করা হয়, করে পেশেন্টকে দেখানো হয় যে তোমাকে এরকম দেখতে হতে পারে। এই পেশেন্টদের কিছু কিছু জায়গায় সাইকিয়াট্রিক কাউন্সিলিংয়েরও দরকার হয়, তার কারণ অনেক সময় হয়তো তাকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু অনেকে নিজের ওই পরিবর্তিত মুখের চেহারাটা অ্যাকসেপ্ট করে নিতে পারে না, সেটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সুতরাং সে চাইলেই যে এবং ভালো হলেই যে তার সবসময় ভালো লাগে তা নয়। এইরকম আমার অন্তত 3 জন পেশেন্ট, সে আমাকে প্রায় আমাকেই পাগল করে দিয়েছিল যে ডাক্তারবাবু আমাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিন, ডিসপাইট দি ফ্যাক্ট তার বিয়ে হয়ে গেছে এবং সে বাড়িতে সবাই খুশি, আমরা দেখছি তার ভালো, তার ছবি সবই আমার কাছে রয়েছে। সুতরাং এটা একটা খুব কী বলবো, ভেরি মাচ ইনভলভিং, মানে একটা প্রজেক্ট সব মিলিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু আমাদের সঙ্গে আসবার জন্য। তাহলে সুন্দর দেখানো আপনার এখন হাতের মুঠোর মধ্যে, এটা আর কোনো আকাশ কুসুম কল্পনা নয়। আজ তাহলে আসি, নমস্কার। নমস্কার নারীর কমলিকা, নিয়ে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষা নারীর রূপের হাট। এই রূপের হাটে আমরা পেয়েছি আমাদের মাঝে আপনাদের খুব পরিচিত মুখকে, অপরাচিত রুদ্র। নমস্কার অপরাচিত দি, সুস্বাগতম নারীতে আবার আসার জন্য। অনেক ধন্যবাদ অপরাজিত দিদি। আজকে গোড়াতেই আমরা একটা চিঠি পড়তে চলেছি এবং তোমাকে সমস্যা সমাধান করতেই হবে। করতেই হবে, একদম জোরের সঙ্গে বললাম করতে হবে, এই কারণে আমরা তো প্রতিশ্রুতি দিয়েছি আমাদের নারীর দর্শক বন্ধুদের যে এখানে চিঠি লিখুন, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সমস্যা সমাধান করব। সুতরাং প্রতিশ্রুতি যখন দিয়েছি কথা তো রাখতেই হচ্ছে। লিখেছেন মন্দিরা মিশ্র, কমলিকা নারীর রূপের হাট দেখতে দেখতে আমার মনে হলো আমার মেয়ের কিছু প্রবলেম আছে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আমার মেয়ের প্রবলেমটা হচ্ছে ওকে সারাদিন এসি রুমে বসে কাজ করতে হয়, এর জন্য ওর গালে লাল লাল গোটার র‍্যাশ দেখা যাচ্ছে। এগুলো কিছুতেই যাচ্ছে না অনেক চেষ্টা করা সত্ত্বেও। ও কিন্তু কোনো রকম কসমেটিক্স ইউজ করে না। আমার মেয়ের নাম শ্রাবন্তী মিশ্র, বয়স 26। র‍্যাশ বিভিন্ন কারণে বেরোতে পারে। এক নম্বর হচ্ছে মাথায় খুশকি থাকলে র‍্যাশ বেরোতে পারে, পেটের কোনো সমস্যা থাকলে তার থেকে র‍্যাশ বেরোতে পারে, দৈনন্দিন বিউটি রুটিন যদিও ফলো না করে, অর্থাৎ প্রতিদিনের স্কিন যদি সঠিক পদ্ধতিতে পরিষ্কার না করে তার জন্য র‍্যাশ বেরোতে পারে। ডায়েটের জন্য হতে পারে, হ্যাঁ ডায়েটের ক্ষেত্রে হতে পারে। আরেকটা হচ্ছে যদি দেখা যায় অতিরিক্ত অয়েলি স্কিন, র‍্যাশ যে কোনো স্কিনে হয়, একটা কথা আমি সবসময় বলি যে কোনো স্কিনে মানুষের যে কোনো সমস্যা আসতে পারে, ড্রাই স্কিনেও র‍্যাশ হয়। তো আমি যেটা বলছি সেক্ষেত্রে মেয়েকে হচ্ছে আমি যা যা বলছি সেই নিয়মটা যদি আপনি ফলো করান তাহলে কিন্তু আপনার মেয়ের সমস্ত সমস্যার সমাধান হবেই হবে। নিয়ম করে সপ্তাহে 3 দিন কেশশ্রী মাখাতে হবে, এই কারণে মাথায় যদি খুশকি থাকে র‍্যাশের সমস্যা জীবনেও কমবে না যতই আপনি মেয়েকে তনুরুচি রূপম মাখান। সেই জন্য নিয়ম করে সপ্তাহে 3 দিন ও কেশশ্রী মাখবে। কেশশ্রীতে কিন্তু শুধু দিয়ে ওর খুশকি যাবে তাই
হয় নয়, মাথার চুলের সমস্যা, চুল পড়ার সমস্যা বা চুলে যদি রাফনেস থাকে সেগুলোও পুরোপুরি নির্মূল হবে পুরোপুরি কেশশ্রীতে। এছাড়া যদি মেয়ের কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে বলবো রোজ সকালে ওকে খালি পেটে ত্রিফলার জল খাওয়াবেন। আরেকটা জিনিস, যদি রকম কোনো রকম অ্যাসিডিটির প্রবলেম থাকে তাহলে ওকে রোজ সকালে 4-5টা করে কালমেঘের বড়ি খাওয়াবেন। বেবি সোপ দিয়ে ও দিনে 2-3 বার মুখ ধোবে। সকালে একবার তনুরুচি প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবে। তনুরুচিটা পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে, আমি জাস্ট প্লেন জলের সাথে গুলে নিয়েছি, দেখো পুরোপুরি তনুরুচিটা কিন্তু ডাস্ট অবস্থায় আছে, দেখেছেন তো? পুরোপুরি হার্বাল প্রোডাক্ট, হ্যাঁ 100%। এটা জাস্ট প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবে। তার আগে কি করবে, বেবি সোপ দিয়ে দিনে 2-3 বার মুখ ধোবে, সকালে একবার তনুরুচি প্লেন জলের সাথে গুলে পুরো মুখে লাগাবে। এতটাই পুরো করে লাগাবে, শুকোতে 1 ঘন্টা সময় নেবে। যখন এইভাবে 1 ঘন্টা রাখবে, 1 ঘন্টা পর ধুয়ে ফেলবে। আবার রাত্রে যখন বাড়ি ফিরবে, রাত্রিবেলা যখন অফিস থেকেও বাড়ি ফিরবে, তখন আবার এসেই কিন্তু বেবি সোপ দিয়ে মুখটা ধুচ্ছে। ধোয়ার পর কি করবে, আবার তনুরুচিটা পুরো মুখে লাগাবে, এতটাই পুরো করে লাগাবে, শুকোতে 1 ঘন্টা সময় নেবে। 1 ঘন্টা বাদ ধুয়ে ফেললো। এবার শুতে যাওয়ার 1 ঘন্টা আগে রূপম, রূপমটা দেখুন এরম দেখতে, কন্টেনারটা দেখিয়ে দিলাম, এটাও দেখো প্লেন একদম ডাস্ট অবস্থায় আছে। এটাও কি করেছি আমি, প্লেন জলের সাথে জাস্ট কলের ক্লিয়ার ওয়াটারে জাস্ট প্লেন জলের সাথে আমি কি করেছি গুলে নিয়েছি। শুতে যাওয়ার 1 ঘন্টা আগে রূপম প্লেন জলের সাথে গুলে পুরো র্যাশের ওপর লাগাবে, সারা রাত্রি রেখে দেবে, পরদিন জল দিয়ে ধুয়ে ফেলবে। বাইরে যখনই বেরোবে দেখুন তনুত্রটা রূপমটা কিভাবে লাগাচ্ছে, পুরো মুখে লাগাবে, সারা রাত্রি রেখে দেবে, পরদিন জল দিয়ে ধুয়ে ফেলবে। বাইরে যখন বেরোবে তখন আকাঙ্ক্ষা সান অ্যান্ড পলিউশন প্রোটেক্টিভ বেস তনুত্র মেখে বেরোবে। এই করে যদি আপনার মেয়েকে করাতে পারেন, আমি বললাম 3 সপ্তাহের মধ্যে আপনি কিন্তু মেয়ের যে র্যাশগুলো কমে যাচ্ছে সেটা 3 সপ্তাহের মধ্যে থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে তুমি তোমার ইনস্টিটিউটের কথাটা একটু বলে দাও, তোমার ইনস্টিটিউটে কি কি শেখানো হয়? হ্যাঁ, আকাঙ্ক্ষাতে তো কোর্স, বিউটিশিয়ান কোর্স তো করানোই হয়, 2 ধরনের কোর্স আছে, একটা সাধারণ বিউটিশিয়ান কোর্স, একটা স্পেশাল। সাধারণটা সপ্তাহে 1 দিন ক্লাস, বিউটিশিয়ান 1 ঘন্টা, সাথে হেয়ার কাটিং হেয়ার স্টাইল করলে আরও 1 ঘন্টা, এটা হচ্ছে 6 মাসের কোর্স। আর স্পেশালটা হচ্ছে 5 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন ক্লাস, 1-1 দিন 5 ঘন্টা করে, অর্থাৎ সপ্তাহে 10 ঘন্টা পরীক্ষা হয়, ক্লাস অবশ্যই পরীক্ষা হয়। আর একটা কথা, আকাঙ্ক্ষা বিউটিশিয়ানের ছাড়াও হচ্ছে বডি ম্যাসাজ শেখানো হয়, হাতের মেহেন্দি শেখানো হয়, এবং আকাঙ্ক্ষাতে কিন্তু তত্ত্বের কোর্সও করানো হয়। আচ্ছা। এবং বিভিন্ন ধরনের, আজকে বিভিন্ন ধরো আমরা তত্ত্ব কিন্তু অর্ডার নিয়েও আমরা কিন্তু তত্ত্ব সাজাই আকাঙ্ক্ষা। সেই ক্ষেত্রে কেউ যদি যোগাযোগ করতে চান তোমার ক্লিনিক এবং ইনস্টিটিউটে কোথায় যোগাযোগ করবে? অবশ্যই আকাঙ্ক্ষাতে যোগাযোগ করবে, আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউট অ্যান্ড বিউটি ক্লিনিক। ফোন নাম্বার হচ্ছে 2475-5839, 2475-5839, 3092825-8, 3092825-8। আকাঙ্ক্ষা কিন্তু উত্তরবঙ্গে জলপাইগুড়িতেও রয়েছে, যারা উত্তরবঙ্গের জলপাইগুড়ির আকাঙ্ক্ষায় যোগাযোগ করতে চান তারা ফোন করুন 03561-224023, 03561-224023। খুব ভালো লাগলো তুমি এলে, সমস্যার সমাধান দিলে, আমার মনে হয় মন্দিরাদিও উপকৃত হলেন, এবং যদি এটা প্রয়োগ করেন নিজের মেয়ের উপর নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট পাবেন, আমরা আশাবাদী। থ্যাংক ইউ অপরাজিতা দি, তুমি নিশ্চয়ই আমাদের মাঝে আবার আসবে। নিশ্চয়ই আসবো। আজকের এই সেগমেন্ট কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, তার সঙ্গে বিউটি টিপ পাঠাতে ভুলবেন না, আর ছবি ছবি একটা তুলে পাঠিয়ে দিন, সকলের ছবির মধ্যে থেকে সেরা ছবিকে করা হবে নারীর ফেস অফ দ্য মান্থ, তিনি পাবেন পুরস্কার। আমরা অনেক চিঠি পাচ্ছি, অনেক সাজেশনস পাচ্ছি, ফিডব্যাক পাচ্ছি, খুব ইন্সপায়ার্ড লাগে বিশ্বাস করুন। মন্দিরাদির মতো আরও অনেকের অনেক সমস্যার সমাধান করতে অপরাজিতা দি এবং অন্যান্যরা রয়েছেন, আপনারা অবশ্যই আমাদের চিঠি লিখবেন। আসি, নমস্কার, আমি কাঞ্চনা, নারী রান্নাবাহিনী আবার চলে এসেছি। আর আপনারাও নিশ্চয়ই আজকে জানতে চান কি রান্না হচ্ছে, তার আগে আলাপ করি দিই আজকের অতিথি দেবযানী দত্তর সঙ্গে। নমস্কার দেবযানী বৌদি। আর দেবযানী বৌদি কিন্তু অনেক দূর থেকে এসেছেন, কোথা থেকে এসেছেন একবার বলুন? বাঁকুড়া। বাঁকুড়া থেকে? বিষ্ণুপুর। আমার জন্য কি এনেছেন দিন? যাবেন বাঁকুড়া তখন দেব। ও আচ্ছা, অনেক কিছু দেখার জিনিস আছে। হ্যাঁ নিশ্চয়ই, বাঁকুড়া অনেক কিছু দেখার জিনিস আছে, আমাদের সারা বাংলা জুড়েই অনেক কিছু দেখার জিনিস আছে। আর আজকে আপনি আমাদের রান্নাঘরে কি দেখাবেন একটু বলুন তো। আমরার গুড় অম্বল। আমরার গুড় অম্বল মানে আমরার গুড় অ্যাসিডিটি? না না, অ্যাসিডিটি নয়,
এটা মিষ্টি আছে, সবই আছে, মানে অ্যাসিড হবে না, এটা খেলে অ্যাসিড চলে যাবে। দেখা যাক কিরম যায়। কি কি লাগবে আপনি বলুন। গুড় লাগবে, চাল বাটা, হলুদ, একটু নুন আর আমড়া। বড় আমড়া নেওয়া হয়? হ্যাঁ, বড় আমড়া হলে ভালো হয়। এগুলো একটু ভালো করে, হ্যাঁ। এই যে গুড়টা আপনি দিয়েছেন, এটা কি গুড়? আখের গুড়। আখের, হ্যাঁ। আচ্ছা, আমড়াটা কি সিদ্ধ? আমড়াটা একটু প্রেসার কুকারে খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে। খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে। আচ্ছা, চালবাটা কত পরিমাণ দিচ্ছেন? আন্দাজ মতো যেটা যেরকম। আর এইটা? এটাও মিষ্টিটা যে যেমন খায়, যে বেশি মিষ্টি খেতে চাইলে বেশি। বেশি, হ্যাঁ। এটা কার কাছ থেকে শেখা আপনার? এটা আমি শাশুড়ির কাছে শিখেছি। শাশুড়ির কাছে? আচ্ছা, বাঁকুড়া থেকে এই এই মিষ্টির এটা খুব চল আছে? হ্যাঁ, বাঁকুড়ায় এটা আছে। আচ্ছা, তাই নাকি? বাহ। নুন স্বাদ মতো, হলুদ, হলুদটা না দিলেও হয় একটু রঙের জন্য। হ্যাঁ, একটু জল লাগবে। এর মধ্যে দেবো? হ্যাঁ। কতটা একটু? অল্প। আর দেবো? আর একটু দিন। একটু গ্যাসটা অন করে একটু গরম করে নেব। একটু নাড়তে হবে আর কি, নাহলে একটু জমা জমা হয়ে যায়। তাহলে একটা মানে হাঁটা নিবি, তাই করা আছে। মানে এটা কি কনস্ট্যান্ট এরকম এরকম করে নেড়ে দিতে হবে? একটু ফুটে গেলেই হয়ে যাবে, না তখন নামিয়ে দিতে হবে। আপনি কি নাড়ি দেখেন, মানে সবসময় দেখতে পারেন? হ্যাঁ, এটা আপনার প্রোগ্রামটা বেশি করে দেখি। এটা রান্নাটা, রান্নাটা মানে রান্নার শখ আছে? হ্যাঁ, রান্নার শখ আছে। আগে কিছুই পারতাম না আর কি, এখন রান্না শখ পারি। মানে নাড়ি রান্না করে আমি কাউকে পুরোপুরি রান্না শেখাতে পেরেছি তাহলে। আচ্ছা, বাঁকুড়ার যে রান্নার তার স্পেশালিটিটা কি? মানে এটা একটা শ্রাবণ মাসে আর কি একটা রান্না হয় আমাদের, সে পান্তা ভাত বলে, গথের ভাত। হ্যাঁ, সেই রান্নাটা এটাতে করা হয়। গথের ভাত বলা হয় স্বর্গের অশ্বিনী কুমার, পৃথিবীর সব মানুষদের রোগ নিবারণ করার জন্য এই গথের ভাত খেয়ে যদি যে কোনো উইশ করা হয় তাহলে সে মিটে যায়। তো আমি এই যেটা বলা হয় আশ্বিনের আধে কার্তিকে খায়, মানে আশ্বিন মাসের শেষ দিন রাত্রেবেলা রান্না করে আর কার্তিক মাসের সকালে খায়। আমি রোজ এতটা করে খেয়ে অন্তত 15-20টা উইশ করতাম, তাই জন্য এতগুলো উইশ করার জন্য বোধহয় একটা উইশ মেটেনি। তো এইবারে আমি একটাই উইশ করব। হয়ে গেছে, এবার নামিয়ে দিতে হবে। এবার হয়ে গেছে, তাহলে এটাতেই ঢেলে দিই। এটা যেটা নিয়ে গেছে, কি যেন এটার নাম? আমরা গুড় অম্বল। একটু টেস্ট করবেন তো? টেস্ট করব। ও, সবই জানেন, দেখছি তাহলে আগে থেকে আট ঘাট বেঁধেই এসেছেন। ঠিক আছে, এটা ওই অশ্বিনী কুমারের ব্রততে খাওয়া হয়। আমরার গুড় অম্বল সেদ্ধ আমরার প্রথমে চটকে নিন এবং চাল বাটা, আখের গুড়, সামান্য নুন, হলুদ ও জল দিয়ে ভালো করে মাখুন। গ্যাস ওভেনে পাত্র বসিয়ে মিশ্রণটি ঢেলে নিন, একটু ঘন হয়ে এলে নামিয়ে নিন। আপনাদের মতন দর্শকরা যাতে আমার রান্নাঘরে আসে, দারুণ দারুণ রান্না করে, সবাইকে শেখায় এবং খাওয়ায়, আর সারা বাংলার লোক যেন এক থাকে। আজকের মতো বিদায় নেওয়ার আগে আমার চিঠি লেখার ঠিকানাটা একটু নিয়ে বিদায় নিলাম। বাঁকুড়া, মেদিনীপুর, মালদা, যেখানেই থাকুন না কেন, প্লিজ আমাকে একটা চিঠি লিখুন, দেখুন না তারপর কী হয়। জমি আটার অনেক অনেক রান্না, ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার।